আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে আমার চ্যানেলে স্বাগতম ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন প্রথমত আপনাদের একটি কথা বলে রাখি আপনারা অনেকেই আমাকে ফেসবুকে নক করেছেন বিভিন্ন সমস্যা নিয়ে নক করেছেন আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য তো অনেকে পেয়েছেন খুব ভালো লাগলো আপনাদের নখ পেয়ে আমার খুব ভালো লাগলো আপনাদের সহযোগিতা করতে পেরে আমার খুব ভালো লাগলো তো রেজাল্ট দেওয়া পর্যন্ত আপনারা যে কোনো সমস্যায় পড়লে আমাকে অবশ্যই আমার ফেসবুকে নখ দিতে পারেন আমি আমার ফেসবুকের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব আর এই পেজটি কেন আমি ওপেন রেখেছি সেটা নিয়েও আপনাদেরকে কথা বলবো তো আপনারা জানেন গত ডিসেম্বরে কিন্তু আপনাদের রেজাল্ট দেওয়ার কথা ছিল কিন্তু রেজাল্টটা দেওয়া হয়নি একটা হাইকোর্টে একটা সমস্যা ছিল তো যার কারণে ওই সমস্যাটাও সমাধান হয়ে গেল আপনাদের আরও সাত দিন সময় পেয়েছেন যে আবেদন করার জন্য তো ওটাও শেষ এখন এগারো তারিখ রেজাল্ট দেওয়ার কথা ছিল এগারো তারিখ কি রেজাল্ট দিবে কি দিবে না এটা নিয়ে আমি কথা বলবো এবং কীভাবে রেজাল্টটা সরাসরি দেখতে পারবেন সেটা নিয়েও কথা বলবো এই পেজটা কেন ওপেন রেখেছি সেটা নিয়েও কথা বলবো এবং রেজাল্ট দেওয়ার উদ্দীপনযুক্ত আপনারা যদি কোনো সমস্যা ফেস করেন অবশ্যই আমাকে নক করতে পারেন ফেসবুকে আমি ফেসবুক লিঙ্কটা অবশ্যই আমার ডিসক্রিপশন দিয়ে দেবো তাছাড়া অবশ্যই তাদের নামটি সার্চ দিলে আপনি আমার এডে পেয়ে যাবেন তো আমি প্রথমে একটা পিডিএফে চলে যাব পিডিএফে দেখেন যেটা হচ্ছে আজকে আমরা এ পিডিএফটি হাতে পেয়েছি যে নোটিসটা আমরা হাতে পেয়েছি সেটা হচ্ছে আপনাদেরকে একবার পড়ে শোনাই সেটা হচ্ছে আপনারা নিজেরাই জানেন যে সারা দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দুই হাজার একুশ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণী প্রযুক্ত লটারির মাধ্যমে কিন্তু আপনাদের নির্বাচন এটা হচ্ছে এই প্রক্রিয়াটা যখন হচ্ছে এখন এই সরকার কি করছে এটা যাতে আপনারা সরাসরি দেখতে পারেন সেই জন্য ব্যবস্থা নিয়েছেন যেটা হচ্ছে দেখেন সারা দেশে কিন্তু একই হচ্ছে ঠিক আছে সরকারি স্কুলগুলোতে একই সিস্টেম হচ্ছে বেসরকারি স্কুলগুলাতে অলরেডি তারা অনেকটা স্টুডেন্ট নিয়ে নিয়েছে তারা কীভাবে নিয়েছে আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন ফেসবুক লাইভের মাধ্যমে এসে তারা কিন্তু তাদের যে অনলাইন কার্যক্রমটা সেটা চালিয়ে গেছে তো কথা হচ্ছে কালকে যে সিদ্ধান্তটা মানে হচ্ছে এগারো তারিখে যে সিদ্ধান্তটা যে সোমবার এগারো এক দুই একুশ সালে যে সোমবার বিকাল তিনটা তিরিশের মধ্যে ডিজিটাল লটারি অনুষ্ঠানের দিন তাচ্ছ করা হয়েছে এখন ডিজিটালটা বলার একটা কারণ রয়েছে দেখেন লটারি সাধারণত আমরা কি দেখেছি যে বিভিন্ন স্কুল কলেজ যেভাবে লটারিগুলো নিয়েছে আমরা দেখি সাধারণত কি করে তারা একটা বাক্স থাকে বাক্স থেকে একটা একটা করে নাম তুলে যার নাম সিলেক্ট হয় সেই লটারিতে বিজয়ী অর্জন করে সাধারণত আমরা দেখেছি লটারিগুলো এরকমভাবে সাধারণত হয়ে থাকে কিন্তু যেহেতু এটা ডিজিটাল

আমাকে নক করেন তাহলে আমি আপনাদের অবশ্যই ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিব আর যেটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশন অবশ্যই আপনাদের সবার হাতে আপনার ইন্টারনেট কানেকশন টিভি দেখতে পারেন অথবা আপনাদের টিভি ওপেন করলে আপনারা বাংলাদেশ টেলিভিশনে এটা সরাসরি সম্প্রচারণ করা হবে এবং উক্ত লটারি অনুষ্ঠানে ডাক্তার দীপুমনি এমপি এবং মাননীয় মন্ত্রী শিক্ষামন্ত্রী এবং প্রধান অতিথি মহিবুল হাসান চৌধুরী এবং এমপি তারপর হচ্ছে মান উনি হচ্ছেন তারপর আপনাদের সাথে থাকতেছেন মাহবুব হোসেন সচিব শিক্ষা মন্ত্রণালয় আরো অনেক বিশেষ অতিথি থাকবে তাদের এই জিনিসটা উদ্বোধন করা হবে এবং সরাসরি আপনারা কিন্তু লটারিটা আপনারা টিভিতে দেখতে পারবেন ঠিক আছে টিভিতে দেখতে পারবেন অনলাইনে দেখতে পারবেন ফেসবুক পেজেও দেখতে পারবেন যদি সবকিছু ঠিক থাকে কালকে হয়তো তিনটা ত্রিশ এর পরে ফেসবুক লাইভে তারা আসবে আমরা এটাই আশা করি এখন কথা হচ্ছে ফেসবুক পেজটা আপনারা কিভাবে পাবেন ঠিক আছে ওটা একটু আমরা দেখে নিই ঠিক আছে ফেসবুক পেজটা আপনি ডেকোরেটেড অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন এই জিনিসটা যদি আপনি সার্চ দেন এই সার্চ দিলে কিন্তু আপনার ফেসবুকে চলে আসবে তাছাড়া আপনি যদি ফেসবুক ব্যবহার নাও করে থাকেন আপনি যদি উপরে ফেসবুক ডট কম তারপর ডিএসএইচই ডট এম ও ইডি লিখলে আপনার এই পেজটা কিন্তু চলে আসবে আমাদেরকে এই পেজের কথা বলা হয়েছে যে নোটিশের মধ্যে এই পেজের নাম উল্লেখ করা হয়েছে তো এই পেজের মধ্যে তারা হওয়ার সম্ভবত কালকে লাইভে আসতে পারে আশা করি তা আশা করতেছি আর কথা হচ্ছে এই পেজটাতে অনেকগুলো আপডেট দেওয়া থাকে সাধারণত প্রায় সব সময় এই পেজটা থেকে অনেক নোটিফিকেশন থাকে অনেক নোটিশ দেওয়া থাকে এই পেজটা যদি আপনারা লাইক দিয়ে রাখেন তাহলে হয়তো এটা হচ্ছে ওদের মন্ত্রণালয়ের পেজ সেক্ষেত্রে দেখা যায় আপনারা অনেকগুলো ইনফরমেশন পাবেন শুধুমাত্র তো পরীক্ষা না ভবিষ্যতে অনেকগুলো পরীক্ষা থাকতে পারে আমাদের স্কুল মাধ্যমে যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলোরও ইনফরমেশন আপনারা এই পেজের মধ্যে পেয়ে থাকবেন আর তাছাড়া যে কোনো সমস্যার ক্ষেত্রে আমাকে নখ দিতে পারেন আরেকটি কথা আপনাদের পড়ে রাখি যে সাধারণত দেখা যায় আপনাদের রেজাল্টটা আপনারা যদি চান্স পান সেক্ষেত্রে দেখা যায় আপনাদের ফোনে যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে হয়তো মেসেজ চলে আসতে পারে যদি বা না আসে অনেক ক্ষেত্রে দেখা যায় মেসেজ নাও আসতে পারে আপনার মনে চিন্তা থাকতে পারে যে আপনি আসছেন কি আসছেন না আপনার তো মেসেজ আসলো না তখন আপনি সুন্দর করে কী করবেন আপনি এই যে আমাদের ওয়েবসাইটটি আছে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করেছেন সেই ওয়েবসাইটটিতে আসবেন আপনার কাছে কিন্তু অলরেডি আপনার ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড আপনার মোবাইলে কিন্তু প্রেরণ করা হয়েছিলো তো এই মোবাইল আইডি আপনার যে মোবাইল নাম্বারে দেওয়া হয়েছিলো যে আপনি মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেখানের মধ্যে কিন্তু আপনার ইউজার আইডিও ছিল আপনার পাসওয়ার্ডটাও ছিল তো পাসওয়ার্ড এবং ইউজার আইডি আপনি যদি এখানে একটা অপশান আছে দেখতেছেন স্টুডেন্ট অ্যাপ্লিকেশন রেজাল্ট যে অ্যাপ্লিকেশনটা আপনারা করা হয়েছিলো যে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশান করছেন এখন রেজাল্টটাও হয়তো আপনারা এখানে ক্লিক করলে আপনারা আপনাদের আপনাদের যে আইডিটা ছিল এবং আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ক্লিক করলে আশা করি রেজাল্টটা পেয়ে যেতে পারেন তাছাড়া মোবাইলে মেসেজ আসার একটা সম্ভাবনা আছে এক্ষেত্রে যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা আমার ফেসবুক এ নক করতে পারেন এবং আমার ফেসবুকের নামটাও বলে দেওয়া হয়েছে একবার এবং ফেসবুকের লিংকটাও আমি দিয়ে দিব আর তাছাড়া যা যা লিঙ্ক দেওয়া দরকার আমি সবগুলো লিঙ্ক আমার ডিসক্রিপশানে দিয়ে দিব তো আপনাদেরকে অনুরোধ করব আপনাদের যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন আর পরবর্তীতে যদি এরকম কোনো ইনফরমেশন আসে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য আর কোনো যে কোনো সমস্যা থাকলে ফেসবুকে নক দিলে কিন্তু আমি চেষ্টা করি তার একটা সমাধান দেওয়ার জন্য এছাড়া বিভিন্ন ইস্যু নিয়েও আমি চেষ্টা করব ভিডিও আপলোড করার জন্য তো আজ এতটুকু পর্যন্ত ভিডিওটা আর বড় করছি না কালকে হয়তো কীভাবে রেজাল্টটা পাবলিশ হবে সেটা হয়তো আপনারা অনলাইনে দেখতে পারবেন আর তাছাড়া আমিও চেষ্টা করব যে এই যে রেজাল্টের প্রক্রিয়াটা অনলাইন থেকে কীভাবে ব্যাক করতে হয় তার একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম